ओ मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यहनजहो लोककल्याण मार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया योऽपि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोद्धं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण पंचकल्पो दुरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरणों रेणु मागे अधम। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আমরা যতটুকু দেখেছি, তার ছবি টবি, তার প্রেজেন্টেল, তাতে মনে হয়েছিল একটা হাত পাগলা গোছের মানুষ একটি, যিনি ঘন ঘন হাত তুলে সমাধিস্থ হয়ে যান, যার ব্যক্তিত্ব বলে কোনো বস্তু নেই, এই সমস্ত। কিন্তু যে একটু ভালো করে দেখি তাহলে দেখব যেমন ব্যক্তিত্বশালী মানুষ খুব কম ছিল তখনকার দিনে। সমাজের যারা ক্লিন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব চন্দ্র সেন, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শ্রীম, এই সমস্ত ক্লিন যারা ছিলেন তারা তার কাছে এসে মোহিত হয়ে গেছিলেন। ওই কেশব চন্দ্র সেনের কমলকুটের এই হাত তোলা ছবিটা যে কি ভয়ানক ঠাকুরের, এই কথাটা আমি বারবারই বলেছি যে শ্রীরামকৃষ্ণ মানে ভাব সমাধি, মানে ওই রকম আঙুলগুলো বেঁকে গেছে এবং তিনি ঘন ঘন জয় মা করতে করতে হাতটা তুলে দিয়েছেন। স্বামীজি বলছেন যে প্রত্যেক জাতি তাদের ঈশ্বর সম্পর্কে একরকম ধারণা করে, যে মহিষ সে ঈশ্বর সম্পর্কে ধারণা করে তার চেয়ে বড় একজন মহিষকে। সে মনে করে তাদের ঈশ্বর মানে তাদেরই মতো দেখতে একটু বড় রকমই, এই রকম। তা আমাদের একটু ওইরকম অবতার মানে ওইরকম হাত তুলে কথা বলবেন এই রকমই, আর সমাধিস্থ হয়ে যাবেন। কিন্তু ক্যাবলা বোকা গোছা না হলে কোথায় অবতার বলে আমরা মেনে নিতে পারছিলাম না। রামচন্দ্র ওরকম গ্ল্যামারাস, শ্রীকৃষ্ণ ওরকম গ্ল্যামারাস, বুদ্ধদেব ওরকম গ্ল্যামারাস, কৃষ্ণ ওরকম গ্ল্যামারাস, মোহাম্মদ এরকম গ্ল্যামারাস। তার সামনে শ্রীরামকৃষ্ণ যেন এখন পাতে পড়ছিল না, তাই তাকে পাতে তোলার জন্য তাকে একটু আলু থালু না করলে চলছিল না। শ্রীরামকৃষ্ণ একটু তোতলা ছিলেন, মাস্টারমশাই লিখছেন তার স্মৃতি কথায়, একটু তোতলা ছিলেন। কথা বলতে গেলে কথা আটকে যেত, সবসময় নয়, একটু তাড়াতাড়ি কথা বলতে গেলে তার কথা আটকে যেত, এটা মাস্টারমশাইয়ের কথা। তার মানে ওই রকম নয়। আজকে আমরা যে ঘটনাটি পড়ব সেটি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে দেখা হয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথা হয়েছিল সেইটি নিয়ে একটি অধ্যায় রচিত হয়েছে, সম্পূর্ণ একটি অধ্যায় রচিত হয়েছে, সেটি আমরা পড়ব। এই অধ্যায়টি আমরা এতদিন যেরকম পড়ে আসছি, এইমাত্র যেরকম পড়লাম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, ওই রকম পয়ার ছন্দে নয়, এই গোটা অধ্যায়টাই ত্রিপদী ছন্দে। অধ্যায়ের নাম মাইকেল মধুসূদনে প্রভু দর্শনে গমন। শুনিলে পবিত্রচিত রামকৃষ্ণ লীলা গীত সুললিত সুধার সমান সহজে সরস হয় যে ছিল বিশুষ্কময়, রসে ভরে আচট পাষাণ। মহিমা মাহাত্ম ভরা দৃষ্টিহীন দিশাহারা পথছাড়া কুকর্ম কারণ, অকুল ভাবাপ্তি ছলে নিরন্তর ঘুরে ভুলে অবহেলে পথ যায় শুনে। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ লীলাগীত, এটি শুনলে আমাদের মন পবিত্র হয়। শুধু শ্রীরামকৃষ্ণ লীলাগীত নয়, ভগবানের কথা যা আমাদের মনকে সত্য ভূমিতে উত্তরণ করে তাতেই আমাদের মন পবিত্র হয়। শ্রীরামকৃষ্ণ লীলাগীত কেন একেবারে তৈরি রেডিমেড জিনিস, একবারে সত্যগুণের একটা রেডিমেড সন্দেশ। খাওয়া মাত্র মনের ভেতরে সত্যগুণ আসবে, আর বাকিগুলোতে মনকে পাম্প করে করে সত্যগুণে তুলে আবার মনকে সেইখানেই রাখতে হবে, মানে হাওয়াটা সবসময় ভরে সেই জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু মন রজ মানে তমতে নেমে যাবে। তাই বলছেন সহজ ব্যবস্থা শ্রীরামকৃষ্ণের লীলাগীত। আমরা বলেছি, আপনাদেরকে মনে আছে কিনা জানি না, যখন খুব মন খারাপ হবে দুর্গাদাস পাইনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যে লীলাটি করে এসেছিলেন সেটি যদি আমরা মনে করতে পারি, দেখবেন আয়নার দিকে তাকালে কখন নিজে নিজেই হাসছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। বলছেন শুনিলে পবিত্রচিত রামকৃষ্ণ লীলাগীত সুললিত সুধারও সমান। শুধু মিষ্টি নয়, বলছেন সুধা সম, অমৃত সম। কেন অমৃত সম? কারণ বলেছি আগে, আমরা রোজ একটু একটু করে মারা যাই, রোজ একটু একটু মানুষ আমাদের আঘাত করে করে মেরে ফেলে। সেই রোজ মৃত জীবনের মধ্যে একটি সঞ্জীবনী দিতেই শ্রীরামকৃষ্ণের কথা এখানে অমৃত স্বরূপ এসেছে। যে ছিল বিশুষ্কময়, রসে ভরে আচট প্রাসান। বলছেন সহজে সরস হয় যে ছিল বিশুষ্কময়, রসে ভরে আচট প্রাসান। খুব শুকনো মানুষ, খুব যার ভেতরে এতটুকু রসকস কিচ্ছু নেই, শ্রীরামকৃষ্ণের লীলাগীত শুনলে তার মনের ভেতরেও যেন রসের সঞ্চার হয়। আচট পাষাণ মানে যে চোট পাষাণ কখনো আঘাতপ্রাপ্ত হয়নি, বিখণ্ডিত হয়নি, যাতে কোনো দাগ নেই। সাধারণত দাগ থাকলে পাথরে যদি কোনো দাগ থাকে তার উপর জল পড়লে পাথর সেই জলটাকে টেনে নেয়, কিন্তু যে পাথরে কোনোরকমভাবে কোনো চোট পড়েনি, শ্রীরামকৃষ্ণের মহিমা গীতি এমনই যে তার উপরেও যদি শ্রীরামকৃষ্ণ লীলা কথা পড়া হয় যেন সেই পাষাণও যেন শুষ্কময় থেকে সুধাময় হয়ে ওঠে। বলছেন মহিমা মাহাত্ম ভরা দৃষ্টিহীন দিশাহারা পথছাড়া কুকর্ম কারণে, অকুল ভবাব্ধি চলে নিরন্তর ঘুরে বলে অবহেলে পথ যায় শুনে, পথ পায় শুনে। এই যেন আমাদের কথা বলছেন। আমরা যারা দৃষ্টিহীন দিশাহারা সব জানি, আমাদের মতো এত বড় জ্ঞান পাপী আপনি জগতে আর দুটো পাবেন না, আমরা সব জানি। আমাদের বিজ্ঞান মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে, মহারাজ কিছু উপদেশ দিন। মহারাজ বলছেন বিদ্যাসাগর মশাই বর্ণ পরিচয় করেছ, বর্ণ পরিচয় যে কটা কথা বলা আছে সেগুলো মানলেই সব উপদেশ হবে। তার প্রথম কথা সদা সত্য কথা বলিবে, আর পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই দুটি মেনে নাও, তাহলেই দেখবে জীবন একবারে গড়গড় গড়গড় করে চলতে শুরু করবে। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু বলি এই প্রতি মুহূর্তে কম্প্রোমাইজ করতে থাকি। যে বলছে দৃষ্টিহীন দিশাহারা, আমাদের চোখে পরিষ্কার দৃষ্টি নেই, তাই আমরা দিশেহারার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বুঝছি এমন কাজ করলে ক্ষতি হবে, কিন্তু তবুও সেই কাজে মেতে আছি। পথ ছাড়া কুকর্ম কারণে, পথ ছাড়া বলছে কেন না, সাধারণ রাস্তা দিয়ে আর আমাদের চলার মতো ক্ষমতা থাকে না। যে মানুষ কুকর্ম করে সে সবার সমক্ষে এসে পৌঁছতে পারবে না। এই যে দাউদ ইব্রাহিম আপনারা দেখেন, এত বুদ্ধিধর লোক, এত সম্পদশালী লোক, তার মতো সম্পদশালী লোক বোধহয় জগতে দুটি নাই, কিন্তু কিছুতেই পাবলিকলি সবার সামনে আসতে পারেন না। তার এমন দুর্গতি, তার একমাত্র কন্যার বিয়ে হবে কিন্তু সেই বিয়েতেও তিনি আসতে পারছেন না। এ হচ্ছে যদি আমরা সৎ পথে না থাকি, ঠিক পথে না থাকি, তাহলে আমাদেরও এরকম পথ থেকে সরে যেতে হবে। সাধারণ লোককে দেখলে আমাদের এড়িয়ে যেতে হবে, এক ফুটপাতে থাকলে আরেক ফুটপাতে চলে যেতে হবে। বলছে দৃষ্টিহীনে দিশাহারা পথ ছাড়া কুকর্ম কারণে অকুল ভবাব্দি চলে। যখন সে বুঝতে পারে যে তারই বোধটা আসে যে সে খুব খারাপ অবস্থায় গেছে, তখন হাবুডুবু অবস্থা নিরন্তর ঘুরে ঘুরে অবহেলে পথ পায় শুনে। সেও শ্রীরামকৃষ্ণের কথা শুনলে, তার মহিমা কীর্তন শুনলে সেও নতুন করে পথ পায়, সেও নতুন করে খোঁজা, নতুন করে জীবনকে যাপন করার এক রাস্তা খুঁজে পায়। তিনি তো অকুলের কুল, অনাথের নাথ, যার কেউ নেই তার কাছে তিনি সবসময় আছেন, তার কাছে তিনি সবসময় চিরবিদ্যমান। তাই বলছে যে সব হারিয়েছে, যাকে সবাই পরিত্যাগ করেছে তাকে শ্রীরামকৃষ্ণ পরিত্যাগ করে না। শ্রীরামকৃষ্ণের লীলাগীতি শুনলে আবার সে নতুন করে নতুনভাবে পথ পাওয়ার পথ খুঁজে পায়। প্রভুর প্রচার গতি ধীর মন্দ মন্দ অতি বসন্ত অনিল সম খেলে উজ্জ্বলতে দৃষ্টিহর শরতের দিনকর যত্ত কর মেঘের আড়ালে মাঝে মাঝে মেঘ ছায়া আবরে দিনে শোকায়া কান কিন্তু কান্তি খরে মধ্যে তার কখনো বা ফুটে ভাতি আঁধারো বিনাশ বাতি সেইরূপ প্রভুর প্রচার। তার মানে এই নয় যে তাকে জীবনে ধরতে পারলে, তাকে জীবনের ধ্রুবতারা করতে পারলে তার জীবনের উন্নতি হয়। এর অর্থ এই নয় যে তিনি ঢাক বাজিয়ে নিজের প্রচার করে বেরিয়েছিলেন। কেমন ছিল তার প্রচার করার স্টাইল? আমাদের যারা খুব মডার্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা বলে উইসপারিং ক্যাম্পেইন। কানে কানে ফুসফুস করে লোককে বলেছেন, এইভাবে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন শুনেছেন। পুথিকার, ভারী পোয়েটিক, খুব কাব্যিকভাবে তিনি এটা ব্যাখ্যা করছেন। বলছেন প্রভুর প্রচার গতি ধীর মন্দ মন্দ অতি বসন্ত অনিল সমখেলে। বসন্তের বাতাস যখন বয়, বসন্তকালে যখন হাওয়া যখন বয়, তা কিন্তু এই কালবৈশাখীর মতো হুহু করে আসে না, বড় মিষ্টি, স্পর্শ করলে যেন একটা স্পর্শ সুখ আমরা অনুভব করি। শ্রীরামকৃষ্ণ ঠিক সেরকম কোমলভাবে নিজের ভাবকে একটু একটু করে জগতের কাছে প্রচার করেছেন। কেমন গ্ল্যামারাস ছিলেন! বলছেন উজ্জ্বলত্বে দৃষ্টিহর শরতের দিনকর যত কর মেঘের আড়ালে মাঝে মাঝে মেঘ ছায়া আবরে দিনে শোকায়া কিন্তু কান্তি ঘরে ঘরে মধ্যে তার কখনো বা ফুটে ভাতি আঠারো বিনাশ বাতি সেই রূপ প্রভুর প্রচার। বলছেন তার গ্ল্যামার কিরকম? বলছেন বর্ষাকাল শেষ হয়ে গেছে, সমস্ত জল ঢালা হয়েছে মেঘগুলো। দেখবেন শরতের মেঘ পাতলা পাতলা, যতই সে তার সে সূর্যের ওপর সেই মেঘ গিয়ে আটকে পড়ে, যেন সূর্যকে ঢেকে দিচ্ছে, কিন্তু তার ঘনত্ব এত কম যে তার মধ্যে দিয়ে সূর্যকে খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে। ঠিক সেই রকম যত কিছু দিয়ে তিনি নিজেকে আবৃত করার চেষ্টা করছেন, ততই যেন তিনি আরও প্রকট হয়ে মানুষের কাছে প্রকাশিত হচ্ছেন। বলছেন কখনো বা ফুটে ভাতি, কখনো কখনো, তিনি সবসময় যে কথা বলেছেন তা নয়, কখনো বা ফুটে ভাতি। আর যখন তিনি কথা বলতেন কি হতো? বলছে আঁধারো বিনাশ বাতি, মনের যে অন্ধকার সেটা যেন নাশ করার জন্য তার কথাগুলো যেন বিনাশকারী অগ্নিরূপে, আলোক স্তম্ভ রূপে কাজ করেছে। সেই রূপ প্রভুর প্রচার। যখন তিনি কথা বলেছেন তার কথাগুলো এত শক্তিশালী যেন আমাদের মনের অন্ধকার মুহূর্তের মধ্যে বিদূরিত হয়ে গেছে। পুথিকার লিখছেন নানা ভাব এ লীলার প্রকাণ্ড বিস্তারকার বালিময়ে মরুর মাঝারে তৃষিত পথিক দল। কি সমস্যা হচ্ছে? তৃষিত পথিক দল বালি খুঁড়ে তুলে ফল রাশি জল তাহার ভিতরে, বালির ভিতরে ঢাকা, দূরে থেকে নাহি দেখা, অল্প রেখা ফলের লক্ষণ, অত্যন্ত নিকট গেলে তবে না দৃষ্টিতে মেলে কচি পাতা ক্ষুদ্র আয়তন। লীলাতে মতি প্রভুর দূর থেকে বহু দূর, বাহ্য দৃষ্টে মরুর চেহারা, স্থান যেন আঠা কাঠা, নাহি মিলে এক ফোঁটা, দেখে শুনে লাগে দিশাহারা। কিন্তু শ্রীচরণ তলে দেখো যদি আঁখি মিলে, বিশ্বখণ্ড সম আয়তন, দেখিবে অগণ্য ফল, মধ্যে তৃষ্ণা বাড়ি জল, দর্শনে জুড়ায় জীবন। তিনি নিজেকে কখনো কোনো অবস্থাতে প্রচার করেননি, লুকিয়ে রেখেছেন। নালে ভাবুন, এদিকটা খোলা আছে, কবি এদিক দিয়ে আসুন, এদিক খোলা আছে, বলছেন যে তার স্টাইলটা কিরকম, যে তিনি সহজে প্রচার করেননি। তার যদি নিজের প্রচার করার দরকার হতো কলকাতার বুকে বসে থাকতে পারতেন, এই বলরাম বাবুর বাড়িতে, এই ঘর যেখানে আমরা আজকে সমবেত হয়েছি, ওই ঠাকুর ঘর যেখানে উনি গিয়ে বসতেন, যেখানটা উনি বসতেন, আপনারা কল্পনা করতেন 100 বারের বেশি এসেছেন, এসেছেন ফিরে গেছেন, এসেছেন ফিরে গেছেন, হয়তো বা একাধ রাত্রি বাস করেছেন, কিন্তু পার্মানেন্টলি তার থাকার ব্যবস্থা ছিল, কিন্তু তিনি থাকেননি। ওই অজ পাড়াগা দক্ষিণেশ্বরে তিনি থেকেছেন। নেহাত 2-4টি বাস হয়েছে, নাহলে দক্ষিণেশ্বর যাওয়া খুব দুর্গম ছিল তখনকার দিনে। শেয়ারের গাড়ি, ছ্যাঁকড়া গাড়ি যেত, তাতে আচার নিজের নিজের গাড়ি আছে, সে নিজে নিজে যেতে পারত। সেইখানে লুকিয়ে বসেছিলেন। তুলনা করছেন ফল্গু নদীর সঙ্গে। ফল্গু নদীর ওপর বালি থাকে, কিন্তু যদি আপনার জলের দরকার হয় আপনি খুঁড়তে থাকবেন, খুঁড়তে থাকবেন, তবে তবে সেই বালি থেকে, বালির তলায় আপনি জল খুঁজে পাবেন। তাই পুথিকার বলছেন যে তৃষিত পথিক দল, যদি আমি ঠিক ঠিক তৃষ্ণার্ত হই তবে আমি তার ঠিক সন্ধান পাব, না আমি যদি তৃষ্ণার্ত না হই তাহলে আমাকে তিনি পঞ্চভূতের ফাঁতে ঘুরিয়ে মারবেন। তাই বলছেন তৃষিত হওয়া দরকার, তাকে চাওয়া, আমি তাকে চাই, এই বোধটা যেন আমার ভেতরে জাগা দরকার। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বামী যোগানন্দ মহারাজজি এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। জমিদার বাড়ির ছেলে, খুব অহংকারী তিনি। তিনি এসে প্রথম দিন পরমহংস মহাশয়ের সঙ্গে দেখা করবেন বলে তার ঘরে গিয়ে উপস্থিত। গিয়ে দেখছেন যে পরমহংস মহাশয়ের ঘরটা খালি, আর কেউ নেই। তাই তিনি রাসমণির বাগান দেখতে, রাসমণির বাগানে দুপা হেঁটে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন বাগানে একটি মালিগোছের লোক বসে আছে। তিনি তাকে বললেন, এই ফুল একটা তুলে দেবে। রাসমণির বাগানের ফুল মালি এসে তাকে তুলে দিলেন। তিনি ফুলটি নিয়ে আবার পরমহংস মশাইয়ের ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি কিন্তু আর একে দেখতে পেলেন না, পরমহংস মশাইকে তখনও দেখতে পেলেন না। পরের দিন তিনি এসে উপস্থিত হয়ে তার চোখ একবার কপালে উঠে যাওয়ার কথা। গতকাল যাকে দেখেছিলেন মালি হিসেবে ভেবেছিলেন, সেই লোকটি আদতে পরমহংস মশাই। তিনি উপদেশ দিচ্ছেন আর তার পায়ের কাছে বসে লোকজনে হাঁ করে সেই উপদেশ শ্রবণ করছেন। এক অদ্ভুত মজার কথা, এক অদ্ভুত মজার খেলা চলছে। তা পুথিকার তখন তিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমহংস মশাই সেই সব গল্প শুনছেন। এমন সময় পরমহংস মশাই বললেন, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসুক। তিনি এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, তারপরে গিয়ে যখন দেখছেন যে আর দ্বিতীয় কেউ নেই, তিনি ছাড়া আর কেউ নেই, তখন ধীরে 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 তিনি সেই ঘরের ভেতরে প্রবেশ করলেন। ওখানে রয়েছে তো চেয়ার, ওখানেই যাচ্ছেন, তাহলে এত এত সময় নিচ্ছেন কেন? চলতে পারেন না। তো তিনি তখন ভেতরে প্রবেশ করলেন। দেখুন, এই প্রথম দিনই কিন্তু চাইলে তিনি দর্শন দিতে পারতেন, কিন্তু যোগেন মহারাজ, যিনি তার পার্শ্বদ, যাকে তিনি বলছেন অর্জুন, তাকে তিনি কিন্তু প্রথম দিন দর্শন দিলেন না, প্রথম দিন একটু ঘুরিয়ে দিলেন। প্রথম দিন সে হচ্ছে এসে জমিদারের ব্যাটা, তার সেই অহংকারটাকে সরিয়ে দিলেন। যেদিন তার ভেতরে এই তৃষ্ণা জাগলো না তিনি পরমহংসদেরকে দর্শন করবেনই, সেই দিন কিন্তু তিনি দেখা দিলেন। শুধু তাই নয়, তার সমস্ত গ্ল্যামারাস রূপ, আগের দিন তিনি দেখা দিয়েছিলেন দিনহীন একটা মালির মতো, আর পরের দিন তিনি তার সমস্ত গ্ল্যামার সব নিয়ে উপস্থিত, যে আমি সেই লোক দেখো যার কাছে তুমি উপদেশ নিতে এসেছো, তাকে আমাকে তুমি ইগনোর করতে পারো না। তাই পুথিকার বলছেন ভগবানের শ্রীরামকৃষ্ণের স্টাইল অফ টিচিং ব্যাপারটা এরকমই ছিল, সহজে তিনি কারুর কাছে ধরা দিতেন না, কোনোভাবেই তিনি ধরা দিতেন না, কিন্তু যে শরণাগত হতো, যে সত্যি সত্যি চাইতো, তার কাছে তিনি ধরা দিতেন। তিনি দুজনের কাছে ধরা দিয়েছেন, এক যারা সত্যি সত্যি তাকে চেয়েছে, আর দুই তিনি সত্যি সত্যি যাকে চেয়েছেন তার কাছে তিনি ধরা দিয়েছেন। যেমন গিরিশ ঘোষকে তিনি সত্যি সত্যি চেয়েছেন, তাই তিনি গিরিশ ঘোষের কাছে ধরা দিয়েছেন। নরেনকে তিনি সত্যি সত্যি চেয়েছিলেন, তাই নরেনকে তিনি ধরা দিয়েছেন। এই 16 জন পার্শ্বদকে তাদের সত্যি সত্যি চেয়েছেন, তাই তিনি ধরা দিয়েছেন। আর বাকিদের সকলে চেয়েছে বলে ধরা পড়েছিল, নাহলে তিনি কাউকে ধরা দেননি। মথুরানাথ বারবার ধরা পড়তে পড়তে পালিয়ে গেছেন, কিন্তু তিনি কখনো মথুরানাথকে কেয়ার করেননি। কিন্তু মথুরানাথ ভালোবাসায়, শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় আন্ডিল হয়ে থেকেছে। তাই যেন পুথিকার আমাদের জন্য বলছেন, কিন্তু শ্রীচরণ তলে দেখো যদি আঁখি মিলে বিশ্বখণ্ড সম আয়তন, দেখিবে অগণ্য ফল মধ্যে তৃষ্ণা বাড়ি জল, দর্শনে জুড়ায় জীবন। এ হলো শ্রীরামকৃষ্ণের কথা। এবার স্টাইল অফ টিচিং কীরকম ছিল? তিনি কি বলতেন এসবও এই করো তাই করো? আমরা কথামৃতে যত সহজে শুনতে পাই তত সহজে কি তিনি বলতেন? তা না। কীরকম? প্রচার কৌশল কল বনে যেন দাবানল, মূল কথা সর্বাগ্রে দেখো না, বাই ভোরে কাঠে কাঠে ঘষাঘষি হয়ে ওঠে একমাত্র আগুনেরও কণা। বনের দাবানল আপনারা যারা দেখেছেন, দেখলে বুঝতে পারবেন মাইলকে মাইল দাবানল চলছে। এই কিছুদিন আগে জামশেদপুর গেছিলাম, ঘাটশিলা থেকে জামশেদপুর আসার পথে দেখলাম দাবানল চলছে, আগুন লেগে গেছে জঙ্গলের ভেতরে। সে দেখার মতো যেন গলিত লাভা জোরে 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 পড়ছে, তারপরে মাইলকে মাইল চলছে, আগুন চলছে। লোকে রাস্তায় গাড়ি থামিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছে, আমরাও হাঁ করে দাঁড়িয়ে দেখছি। কি করে জলে? হচ্ছে দুটো শুকনো কাঠ পাশাপাশি হাওয়াতে ঘষাঘষি খেতে খেতে দপ করে আগুনটা জ্বলে ওঠে। সেই ফলে সৃষ্টিটা কিন্তু কেউ বুঝতে পারে না, ফলটা আমরা সবসময় দেখি। ঠিক সেই রকম ঠাকুরের স্টাইল অফ টিচিংটাও তাই ছিল। মানুষের ভেতরে এমন একটা ঘর্ষণ দিতেন যে তার ভেতরে যে লুকিয়ে থাকা আগুন সেটা জ্বলে উঠত। স্বামীজি বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হচ্ছে মানুষের ভেতর আগে থেকে নিহিত যে পূর্ণত্ব, তার বিকাশ সাধন। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে মানুষের ভেতরের যে শুদ্ধতা, যা তার ভেতরে নিহিত ছিল, তার বিকাশ সাধন। দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যানিফেস্টেশন, আর একটা হচ্ছে অলরেডি ইন ম্যান। আপনার ভেতরেই ছিল, সেটাকে শুধু প্রকাশিত করলো। ধরুন আপনার বাড়িতে আপনার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, আপনি মাকে বলেন কি, মা দাঁড়াও, আগে যাই নার্সিং ইনস্টিটিউটে গিয়ে খানিকটা নার্সিং শিখে আসি, তারপরে তোমাকে নার্সিং করুন না। কি করেন? জ্বর দেখেন, জল খেতে দেন, ক্যালপল খেতে দেন, বেশি জ্বর হলে মাথায় জলপট্টি দেন, আরও বেশি জল হলে ডাক্তারকে ফোন করেন, তারপরে বাথরুমে না যেতে পারলে ধরে ধরে নিয়ে আসেন। গোদা বাংলায় হিসেব করে দেখুন, একে বলে সেবা, ইংরেজি থেকে যাকে বলে নার্সিং। এর বাইরে কিন্তু আর কিছু করেন না সিস্টার নার্সেরা। এটা কোথা থেকে ছিল? আপনার ভেতরে ছিল, লুকিয়ে ছিল, ম্যানিফেস্ট করলেন। ধর্ম ঠিক তাই, শ্রীরামকৃষ্ণের ওয়ে অফ টিচিংটা তাই। আপনার ভেতরে ছিল সব কিছু, তিনি যেন খুলে দিলেন। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার স্ত্রী কেমন? বলছে আগে একটু অজ্ঞানী। ঠাকুর বলছে, ও তুমি বুঝি ভাবি জ্ঞানী। মানে এই যে তার ধারণা ছিল লেখাপড়া জানলেই জ্ঞান হয়, কিন্তু লেখাপড়া অধিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা যে কখনো জ্ঞানের পরিচায়ক নয়, এই একটা খুব বড় সত্য তিনি প্রথমে শিখিয়ে দিলেন তাকে। দেখুন এই সত্যটা ওর ভিতরে লুকিয়ে ছিল। যিনি এত পড়াশোনা করেছেন তিনি জানেন যে লেখাপড়া শিখলে শুধুমাত্র জ্ঞান হয় না, অন্য অনেক কিছুর দরকার আছে। কিন্তু তার বিদ্যার অহংকার সেটাকে যেন ঢাকা দিয়ে রেখেছিল। ঠাকুর যেন এক ধাক্কা দিয়ে একটা কনভারসেশনে টেনে খুলে দিলেন। তিনি বলছেন, ও তুমি বুঝি ভারী জ্ঞানী। শ্রীরামকৃষ্ণের ওয়ে অফ টিচিং ঠিক তাই, একদম ঠিক সেই রকমভাবে। নরেন বলছে যে আমাদের এই বলরাম মন্দিরের রথের যাত্রা, উল্টো রথের ঘটনা, 1885 খ্রিস্টাব্দের ঘটনা, তাকে গান গাইতে বলা হচ্ছে। নরেন বলছে বাদ্যি নেই, যন্ত্র নেই। বলছে বাপু আমাদের এরকমই ব্যবস্থা, এতে গাইতে হয় গাও, নালে বিদেয় হও। হ্যাঁ, আমাদের বলরামের এইরকম অবস্থা, আপনি নাচো, আপনি খাও, আপনি গাও, আপনি মজা করো। এই যে মানে নিজের মতো করে নাও, কাজ হচ্ছে গান গাওয়া। ওই আনুষঙ্গিক ওগুলো যেন ইম্পর্টেন্স না হয়ে আসে জীবনে। প্রতিকার তাই বলছেন তার ওয়ে অফ টিচিং হচ্ছে এরকম যে তিনি এমনভাবে শেখাতেন যে যেন তিনি বলছেন যে দাবানল যেরকম আগুন যখন জ্বলে, বনেতে যখন আগুন জ্বলে তখন উৎসটার কেউ খোঁজ করে না, দাউ দাউ করে আগুনটা যে জ্বলছে সেইটার করে। আপনাদের যখন দীক্ষা হয় কেউ একবারও ভুলেও আপনাকে জিজ্ঞেস করে না, হ্যাঁ কি মন্ত্র পেলি গো, টিং টিং ছট না পিং পিং ফট, এ কিন্তু কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আপনাকে দেখে মানুষ, আপনার ভেতরে একটা পরিবর্তন আসছে সেইটা মানুষ লক্ষ্য করে। আপনি যে খুব আগে খুব একাল ছেড়ে ছিলেন, আপনি ধীরে ধীরে সকলের জন্য ভাবতে শিখেছেন, এইটা মানুষ ধীরে ধীরে বোধ করতে থাকে। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি। পুথিকার এবার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলছেন, যেটা নিয়ে এই অধ্যায়। শ্রী মধুসূদন নাম হিন্দু এবে খ্রিস্টিয়ান, মাইকেল উপাধি তাহার, সরল আধার খানি বঙ্গ কবি চূড়ামণি, বিদ্যা বল গায়ে অলঙ্কার। প্রথম যৌবন কালে উষ্ণ শোণিতের বলে, ধর্ম ঢালে ধর্মান্তরে যান, বাহ্যিক চট্টক ভুলে মিলিল খ্রিস্টিয়ান দলে, রূপমুগ্ধ পতঙ্গের প্রায়। এবে পূর্ণ কলিকাল ধর্ম রাজ্যে গোলমাল, আলু থালু আচার নিয়ম, আর্য শিক্ষানীতি কথা বিপর্যয় পূর্ব প্রথা, বিজাতীয় ধর্ম করুম। হানে যত খ্রিস্টিয়ানে চোখে প্রলোভন বানে, হিন্দুয়ানি জর্জরাকার, বাজায়ে দুন্দুবি ভেরি বড় বড় মিশনারি, হাটে বাটে যিশু গুণ গায়ে, কহে যার স্বর্গে বাস করিবার অভিলাষে, বিশ্বাস কেবল কর তারে, বারে বারে করিমানা পুতুলের আরাধনা, মিথ্যা কেন করি পর হেরে। বলছেন শ্রী মধুসূদন, মাইকেল মধুসূদন দত্ত, এমনি নাম মধুসূদন দত্ত, খ্রিস্টান নাম ছিল মাইকেল। বলছেন সরল আধারখানি, মানুষটা যেমনই হোক তার ভেতরটা খুব পরিষ্কার ছিল, সরল। বঙ্গ কবি চূড়ামণি, সেই সময়কার শ্রেষ্ঠ কবিদের, সেই সময়কার কেন এখনকারও শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। অমৃতাক্ষর ছন্দে তার রচিত মেঘনাদ বধ কাব্য, তার এখনো কোনো দ্বিতীয় প্যারালাল খুঁজে পাওয়া যায় না। বিদ্যাবল গায়ে অলঙ্কার, আমরা তো গায়ে সোনা রূপা অনেক কিছুর অলঙ্কার করি, তিনি অলঙ্কার করছিলেন বিদ্যার বল, বিদ্যার শক্তি যেন তার অলঙ্কার রূপে ছিল। অলঙ্কার কি করে আমাদের আরো গ্ল্যামারাস করে। ধরুন আপনি শুধু গলায় ঘুরে বেড়াচ্ছেন, একটা বিয়ে বাড়িতে গেলেন, একটা জমকালো বড় 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 ঝমঝমে একটা হার পরে গেলেন। আপনি যে আপনি বসে খানিকক্ষণ আগে বাড়িতে রান্না করছিলেন, সেই আপনি যখন বিয়ে বাড়িতে গেলেন আপনার এবারে লুক চেঞ্জ হয়ে গেল। দুটো আলাদা আলাদা যদি ছবি নেন দেখবেন বুঝতে পারবেন। প্রতিকার যে বিদ্যা বল অলঙ্কার শব্দটা ব্যবহার করছেন, তো অলঙ্কার এই কারণে, অলঙ্কার আমাদের এক্সটার্নাল বিউটিকে অনেক বেশি বাড়ায়। প্রথম যৌবনকালে উষ্ণ শোণিতের বলে, ধর্ম ঠেলে ধর্মান্তরে যায়। বলতে যখন তার অল্প বয়স এই খ্রিস্টানি মিশনারিদের কাছে লেখাপড়া শিখেছেন, তখন তার মনে হয়েছিল রক্তের জোরে তিনি খ্রিস্টান হলেই বোধহয় সব কিছু পাবেন। খ্রিস্ট দেশ ও দেশ থেকে মানুষজন আসছে, তারা বিদ্যা শিক্ষায় আমাদের থেকে এগিয়ে, কিন্তু প্রাচ্যের যে শিক্ষা সেইটা তাদের কাছে নেই, ধর্মের যে শিক্ষা তাদের কাছে নেই, নীতির যে শিক্ষা তাদের কাছে নেই, কারণ তারা এইভাবেই মানুষ হয়েছে। তাই তাদের বাহ্যিক চটক দেখে খ্রিস্টান দলে তিনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন বোধহয় বড় একটা ভুল হয়ে গেছে। একটা গাছ একটা জায়গায় সে বসে সেখানে ফল দিচ্ছিল, সব হচ্ছিল, হঠাৎ করে আপনি তার চতুর্দিকটা কেটে তাকে তুলে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে বসালেন। তার তিনি কি হলো, সেই গাছটা কি আর সেই রকম ফল সেই রকম ফুল দেবে? তা তো দেবে না, এও ঠিক সেই রকম। তার মনে হতে তিনি খ্রিস্টান হয়েছেন, কিন্তু মনে মনে সেই আছে না, একজন লোককে খুব দুর্গা মন্ত্র জপ করতেন, তিনি দুর্গার আরাধনা করতেন, তাকে ধরে মন্ত্র ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো। বলছে কি হে, আল্লাহ আল্লাহ নাম জপ করো। বলছে আল্লাহ আল্লাহ নাম জপ করার চেষ্টা করছি, কিন্তু আমার দুর্গা ঠাকুর তো তার ত্রিশূল দিয়ে গলার বাইরে দিয়ে তোমার আল্লাহ নামটাকে বার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাই আমি আল্লাহ নাম করতে পারছি না। এই যে প্রথাগত আমাদের যে সংস্কার, আমরা 25শে ডিসেম্বর চার্চ টার্চে যাই, কিন্তু গিয়ে সত্যি সত্যি কি আমাদের খুব মনে হয় মন্দিরে যে ভক্তিভাব, যে ভালোবাসা, যে প্রার্থনা নিয়ে যাই, ততটা কি ভক্তিভাব, ভালোবাসা, প্রার্থনা নিয়ে কি আমরা যেতে পারি? তা কিন্তু পারি না, কারণ প্রথাগত সংস্কার একটা খুব বড় ভূমিকা গ্রহণ করে, যেটা অন্য সংস্কারকে খুব উদার মনা না হলে ঢুকতে দেয় না। তিনি দেখলেন যে আর্য শিক্ষানীতি কথা বিপর্যয় পূর্ব প্রথা বিজাতীয় ধর্মকরণ, হানে যত খ্রিস্টিয়ান চোখে প্রলোভন বান, হিন্দু জানি জর জরাকার। কি দিয়ে তারা হিন্দুদের বশ করেছিল? প্রলোভন দিয়ে। যে তোমাদের প্রথম ওরা খ্রিস্টানরা যেটা করে সেটা হচ্ছে প্রথমে গিয়ে ওই দেশের ওই জায়গার ভাষাটা তারা শেখে, মানুষজনের সঙ্গে মেশে, তারপর তাদের আর্থিক সুবিধা দেয়, তারপরে তাদের শিক্ষাগত সুবিধা দেয়, তারপরে তাদের স্বাস্থ্যগত সুবিধা দেয়, এইসব দিয়ে ধীরে 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 তাদেরকে এক মুঠো করে ফেলে। বলছেন বাজারে বাজারে তারা তখন প্রচার করছে। কি প্রচার করছে? বলছেন কহে যারা স্বর্গে বাস করিবার অভিলাষ, বিশ্বাস কেবল করো তাই। খ্রিস্ট ধর্মের একটা প্রধান কথা যেটা প্রচার করে চলেছে, যে আমাদের শরীর গেলে যদি আমরা খ্রিস্টকে মানি তাহলে অবশ্যই স্বর্গে আমাদের বাস হবে, আর যদি তাকে না মানি তো অনন্ত নরকে যাবে। ও কর্মফলে হয় স্বর্গে যাবে নাহলে নরকে যাবে। স্বর্গে গেলেও চিনে পুণ্যে মর্ত লোকে বিশান্তি, দেবতা হয়ে কিছুদিন বাদে, যতদিন আমাদের ওই পুণ্যফল থাকবে ততদিন উর্বশীর নাচ দেখবো আর রাবড়ি খাবো, তারপরে যেই পুণ্যফল শেষ হয়ে যাবে তখন উর্বশীর নাচ আর দেখতে পারবো না, আবার মর্ত লোকে ফিরে আসতে হবে আমাদের। কিন্তু আমাদের শাস্ত্র বলছে, কিন্তু এরা এক অন্য লোক দেখাচ্ছে, পুরোটা না আধখানা বলছে, ওনার্স নেভার্স এনভে ওনার্স প্রাইডের মতো, শুধু নেভার্স এনভেটা বলছে, বলছে না ওনার্স প্রাইড, যে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে খ্রিস্টান ধর্ম অবশ্যই অবলম্বন করতে চাও। কে না চায় সহজে স্বর্গে যেতে? কে আমরা পরিশ্রম করতে চাই, ভগবানের নাম করে ভগবানকে অনুভব করতে কে চাই? আর বলছেন বারে বারে পরিমানা পুতুলের আরাধনা, মিথ্যা কেন করি পর ফেরে। সেই কারণে দেখবেন যখন যেসব খ্রিস্টান চার্চগুলো কলকাতায় এসেছিল প্রথম দিকে ব্রিটিশ পিরিয়ডে, তাদের শুধুমাত্র ক্রস আছে, খুব কম কয়েকটা জায়গায় খ্রিস্টের মূর্তি আছে, কারণ তারা প্রচার করতেন যে এই যে যাবতীয় মূর্তি পূজা করছে এগুলো আদতে তোমরা পুতুল পুজো করো। এখন খ্রিস্টকেও যদি এরকম করে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটাও একটা পুতুল হবে। সেই কারণে বড় দেখবেন কোনো একটা চার্চে, ব্রিটিশ চার্চ সময়কার যেসব চার্চ আছে সেখানে শুধুমাত্র ক্রসটি আছে, অথবা ওই কাঁচের ওপরে নানা রকমের ইয়ে দিয়ে, নানা রকমের কাঁচ দিয়ে ওই ক্রসটি তৈরি করা আছে। আমাদের ধর্মের এটা একটা খুব বড় স্পেশালিটি। ধরুন একটা 40 সাইজের জামা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমি বলছি আপনি পরুন, ওনার একটু ঢলঢলে হবে, আমার একটু টাইট হবে, আর এই তারাপদও যদি পরে তাহলে দেখা যাবে হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি ওই একই 40 সাইজের জামা সকলকে পরতে হবে, তাহলে সকলে পরবে বটে কিন্তু খুব আনন্দ পাবে না। ইসলাম এবং খ্রিস্ট ধর্মের সবচেয়ে বেশি মানে যদি নেগেটিভ পয়েন্ট আমরা কিছু বলতে চাই, তাহলে তার নেগেটিভ পয়েন্ট হলো এই, শুধুমাত্র একজনকেই মানতে হবে, তোমার ভালো লাগুক আর না লাগুক। আর হিন্দু ধর্মের এই উদারতা হিন্দু ধর্ম দেখিয়েছে, তোমার মনের গতি যেরকম সেই অনুযায়ী তুমি তোমার ইষ্টকে চয়ন করো। যেন একটা স্বয়ংবর সভা রচনা করে দিয়েছে, যার ইচ্ছে সে শ্রীকৃষ্ণের গলায় মালা দিতে পারবে, যার ইচ্ছে সে শিবের গলায় মালা দিতে পারবে, যার ইচ্ছে সে মা দুর্গার গলায় মালা দিতে পারবে, কোনো রকম বাদ বিচার নেই। যেন একটা শপিং মল, তাতে বিভিন্ন সাইজের জামা, বিভিন্ন রঙের জামা, বিভিন্ন ভ্যারাইটির জামা সাজানো আছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে আসুন। তারা এই যে এসেন্সটা এটাই বুঝতেন না, তারা মনে করতেন এই পুতুল পুজো করছি, পুতুল পুজো করছি বলেই তারা এই ভাবটা তারা নিতেন। এতে গেল খ্রিস্টানদের মত। আর বাকিদের কি অবস্থা ছিল? বলছে হেথা যত ব্রাহ্মগণ মহাদম্ভে আস্ফলন সমর্থন নিজ ধর্ম করে বাখানে পামর অন্দে অখণ্ড সচ্চিদানন্দে পরিণত করায় সাকারে। যদি কারো থাকে মনে যেতে শান্তি নিকেতন পরিহার ভেদাদি বিচার, যত পুরুষ রমণী সম্পর্কে ভাই ভগিনী এক ব্রহ্ম তার পরিবার। ব্রাহ্ম ধর্ম তারা কি বলছেন? তারা বলছেন এই যে অখণ্ড সচ্চিদানন্দ যিনি এই জগৎকে ব্যক্ত করে আছেন, এরা পামর, এরা জানে না, এরা তাকে ক্ষুদ্র 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 খণ্ডে খণ্ডে ভাগ করে রেখেছে। এরা এক একটা করে দেবতার একটা করে কাল্ট তৈরি করছে। কাল্ট তৈরি করার কোনো মানে নেই। তাহলে কি করা উচিত? তাদের মনে করা উচিত এই সমস্ত জগৎটা এক সচ্চিদানন্দ ব্রহ্মের জগৎ, আর এইখানে যারা যারা আছে সবাই ভ্রাতা এবং ভগিনী, আমরা প্রত্যেকে একে অপরে এক সচ্চিদানন্দ। পিতা আমাদের এক, আর আমরা সবাই সেই স্বর্গস্থ পিতার একই রকমের সন্তান। এটা একটা পাঞ্চিং জিনিস, আমাদের উপনিষদের ইয়ে থেকে নিয়েছে খানিকটা প্রার্থনাগুলো, আর স্টাইল অফ প্রেয়ার এটা নিয়েছে খ্রিস্টান থেকে। আমার কাছেও ঘড়ি আছে, আপনি যদি এতবার করে দেখেন না আমার খুব কষ্ট হয়। আপনার সমস্যা হলে আপনি উঠে যাবেন, কিন্তু আপনি দেখলে এটা আমার খুব সমস্যা হয়। ঠিক আছে, বলছেন এইরকম যদি কারো থাকে, বলছে তোমার যদি ইচ্ছে হয় তুমি তোমার জীবনটাকে শান্তির নিকেতন তৈরি করতে পারো। এই জগৎটা যেন এক সচ্চিদানন্দের জগৎ। পিতা হচ্ছেন আমাদের স্বর্গস্থ পিতা, তিনি পরব্রহ্ম, আর আমরা সবাই সেই পরব্রহ্মের সন্তান, একে অপরে ভাই বোনের সম্পর্কে মিলিত হচ্ছি। অদ্বৈতবাদের কথা হিন্দু ধর্ম বলছে, সনাতন ধর্ম বলছে। আসলে আদতে কিন্তু আমরা সবাই সেই অদ্বৈতবাদেই পৌঁছবো, ওই খোলা ছাদেই সবাই পৌঁছবো। কিন্তু আমাদের সকলের মনের গতি একরকম নয়। আপনি চাইলেই আপনি এক লাফে তিনতলায় উঠে যেতে পারবেন না। কেউ কেউ কতিপয় কারুর কারুর হবে। তাই হিন্দু ধর্ম এই উদারতা দেখিয়েছে আমাদের, কাউকে কাউকে সিঁড়ি দিয়ে উঠবার সুযোগ দিয়েছে, কাউকে লিফটে করে উঠবার সুযোগ দিয়েছে। কারুর গায়ে শক্তি আছে, যেমন গুজরাতিরা দড়ি ফেলে দেয় তাতে গিট বাঁধা থাকে, তাতে করে ওঠার শক্তি দিয়েছে। কিন্তু সকলকে বলে দিয়েছে যেতে হবে সেই মগডালে, সেই ছাতেতে, যেখানে পরিষ্কার আকাশ এসে দেখতে পাবে। এটা ব্রাহ্ম ধর্মের এইরকম বিচার ছিল। তারা বলছে হিন্দু ধর্মের এইখানেই ঘটনা। এমন এক পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণের আগমন। সেই সময় হিন্দুরা কি বলতো এটুকু শুনে নিন। এদিকে হিন্দু সন্তান সাকার জাতের প্রাণ, সেবা ভক্তি আচরণে মন, কেহ কহে ভজ কৃষ্ণ সনাতন সর্বশ্রেষ্ঠ, কষ্ট যাবে জুড়াবে জীবন, কেব হলে ভজ মায়ে অনাদ্যা শক্তি শ্যামা মায়ে, ভক্তি মুক্তি শান্তি প্রদায়িনী, সকলের মূলাধার এটি চিত্র সৃষ্টি যার, দয়াময়ী জগত জননী। বলছেন যে বৈষ্ণব, হিন্দু ধর্মের আবার বিভিন্ন সেক্ট আছে, বৈষ্ণব বলছেন যে তুমি শ্রীকৃষ্ণকে ভজো, তিনি তোমাকে পার করে নিয়ে যাবেন। আবার কেউ বলছেন না না, শ্যামাকে ভজো, ও শ্রীকৃষ্ণ কিছু পারবে না, শ্যামাই মাই তোমায় পারবে। ওই যে গল্প আছে না, যে মা দুর্গা ভবনদীর পারে নিয়ে চলে যাবে, ভবনদীর কর্ণধার। তো বলছেন, এরা বলছেন যে হ্যাঁ সেই নদী নৌকা চালিয়ে নিয়ে যাবেন আমাদের শ্রীকৃষ্ণ। আবার শাক্তরা বলছে ঠিকই বলেছিস, মাকি আর দাসের কাজ করতে পারে, তাই ওই বেটা কেষ্টকেই রেখেছে লোককে পারাপার করার জন্য এপার থেকে ওপার। আমাদের পাঁচ রকমের সম্প্রদায় আছে হিন্দুতে, বৈষ্ণব, শাক্ত, গানপত্য, শৌর্য এবং সৌর এবং শৈব, এই পাঁচ রকম আছে। শঙ্করাচার্য যখন আদিগুরু শঙ্করাচার্য যখন নিয়মকে ফরমেশন করছেন তখন তিনি দেখলেন এই পাঁচটি সম্প্রদায় একে অপরের সঙ্গে লড়ে বেড়াচ্ছে, বলছে আমাদের ইষ্টই প্রধান, আমাদের ইষ্টই প্রধান। তাই দেখবেন আপনারা যারা পুজো টুজো করেন দেখবেন সব পুজো করার আগে কতগুলো পুজো করা কম্পালসারি। প্রথম হচ্ছে গুরুর পুজো করা, তারপরে তিনি বললেন গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ, নাহলে শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ, কারণ এরা দুটি প্রধান, গণপত্য এবং শৈব এরা খুব প্রধান ছিল। তখন শিবের ভক্ত তারা বললেন না ওরকমভাবে হবে না, গণেশের ভক্তরা তারা বললেন ওম গং এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ ওম শিবাদি পঞ্চদেবতাভ্য নমঃ। তাহলে তো এক চলে গেছে, তার রইল চার, তাহলে পঞ্চদেবতা কী হবে? তাই আমদানি হলো অগ্নি, অগ্নিকে দেবতা হিসেবে নিবেদন করা হলো। তখন এই শিবাদি এরা শৈব ভক্ত তারা দেখলেন এ তো বেশ ভালো, তারাও শুরু করলেন ওম নমঃ শিবায় এতে গন্ধপুষ্পে শিবায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ। শঙ্করাচার্য কিন্তু বলে গেছিলেন যে প্রত্যেক দেবতার পূজা করার আগে এই পাঁচ সম্প্রদায়ের যে অধিষ্ঠিত দেবতা এদের প্রত্যেকে পুজো করা হয়। যারা পুজোর জোগাড় টোগাড় দেন দেখবেন আমাদের মঠ মিশনে খুব সুন্দর সিস্টেম করে দেওয়া আছে, খুব ইউনিফর্ম ব্যাপার স্যাপার। এই গণেশাদি পঞ্চদেবতার আলাদা করে কিছু নেই, একটি থালায় পাঁচখানা নৈবেদ্য দেওয়া হয়, ভাগ ও নৈবেদ্য বলা হয়, কাউকে বেশি নয় কাউকে কম নয়, সবাইকে এক আসনে বসিয়ে দিয়েছে। শুধু অর্ডার, পূজার অর্ডারটা একটু আলাদা আলাদা। প্রথমে গণেশ, যেহেতু তিনি সিদ্ধিদাতা, তারপরে মুক্তিদাতা শিব, তারপরে কর্মদাতা সূর্য, তারপরে হচ্ছেন বিষ্ণু, আর শেষে সংহারকারিণী এবং মা হচ্ছেন আদ্যাশক্তি মহামায়া, তিনি হলেন সবার শেষে। এই পাঁচজন দেবতাকে আলাদা আলাদা করে পৃথক পৃথক পুজো করা হয়। বলছেন এরও তাই অবস্থা। কেহ কয়ে ভক্তি ভাবে ভজ বিশ্ব গুরু শিবে, কেহ কয়ে ভজ গজানন, কেহ দিবা করে কয়ে সকল মঙ্গলালয় রোগ শোক তাপ নিবারণ, কেহ কহে ভজ রাম নব দুর্বা দল শ্যাম গুণধাম অগতির গতি, অপার তার মহিমা পাদস্পর্শে কাষ্ঠ সোনা মানবিনী পাষাণ মূরতি, কেহ উন্মাত্তের পারা বলে ভাই ভজ গোরা সঙ্গে ভাই নিত্যানন্দ তার, দয়াময় দুই ভাবে প্রেম দেন মারকে ভালো মন্দ না করি বিচার। নানা ধর্ম মত সবাই বলছে আমার দেবতা ভালো, আমার দেবতাকে পুজো করো, বাকিগুলো একটু অধম। হ্যাঁ দেখুন, যেখানে দেবতা ছিল সেখানে শেষকালে অবতারে আসতে থাকলো। কেউ বললো রামচন্দ্রকে ভজ, কেউ বলছে কৃষ্ণকে ভজ, কেউ বলছে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজ, আর কাউকে ভজনা করে দরকার নেই, এতেই তোমার মুক্তি হবে। এমন যখন হচ্ছে, যখন বৈদান্তিক তারা তারা কি মনে করছেন? তারা তো এই সমস্ত পুতুল ভজনা করেন না, তারা কি বলছেন? বৈদান্তিক গণে হেথা মায়া শুনে নারে মাথা জ্ঞান ধর্মী বিশুষ করি দয়, আকার দেখিলে পরে মায়া মায়া ডাক ছাড়ে অবিরাম নেতি নেতি কয়, এই রূপে সম্প্রদায় নিজ নিজ মতে গায় সর্বশ্রেষ্ঠ সকলেরও সার, শুনে হয় জ্ঞান হারা হরিপদ লুব্ধ যারা ভেবে সারা পাগল আকার, ভাবে কোন পথে গেলে হৃদয় রতন মিলে কে হেন সুহৃদ পাই কারে, ঝটিকা কুয়াশা ঠেলে দেন ঠিক পথে ফুলে কুলহীন ভীষণ পাথারে। বৈদান্তিকগণ এই সমস্ত মূর্তি পূজার কথা শুনে মায়া মায়া বলে বলছেন এসব মায়া। তারা খালি বিচার করছেন নেকি, আমি কি এই, আমি কি তাই? ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, যত বলছেন আমি কি এইটা না, আমি এটা নই, তাহলে কি আমি তার ভেতরেরটা? আমি তার ভেতরেরটা নই, তাহলে কি আমি তার ভেতরটা? আমি তার ভেতরেরটা নই। কারণ নেতি 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 করে সে ইতির পথে পৌঁছচ্ছে। বলছেন মুঞ্জা ঘাস, আপনারা দেখেছেন ধানের চেয়ে ছোট মুঞ্জা ঘাস, তার ভিতরে একটা ছোট্ট বীজ, একবারে সেই তিলাকার বীজ থাকে। ব্রহ্ম বেদান্ত বলছে ব্রহ্ম হচ্ছে ওই মুঞ্জা ঘাসের ভেতরের যে অংশ, সেই যে তিলাকার ছোট্ট বস্তু, সেইটির ভেতর সকলের ভেতরে বীজ স্বরূপ তিনি বিচার করে আছেন। আর যারা চর্চা করছেন, যারা সিদ্ধ না, তারা বলছে ও যারা মূর্তি পূজা করে ওগুলো কিছু না, মায়া, মায়া মূর্তি ধারণ করে আছে। কিন্তু সাধারণ মানুষের খাবি খাওয়ার মতো অবস্থা। তারা বলছেন শুনে হয় জ্ঞান হারা হরিল পদ লুব্ধ যারা ভেবে সারা পাগল আকার। যারা সত্যি সত্যি ভগবানকে চায় তাদের অবস্থা খুব করুণ। তারা বলছে এভাবে কি তাকে পাওয়া যায়? বলছেন কোন পথে গেলে আমি হৃদয় রতনকে পাব? কেউ বলছে শিবকে ভজো, কেউ বলছে দুর্গাকে ভজো, কেউ কেউ বলছে কালীকে ভজো, কেউ বলছে না খ্রিস্টানকে ভজো, কেউ বলছে গৌরাঙ্গকে ভজো, কেউ বলছে বেদান্ত মতে চলো, কোন পথে গেলে আমি পাবো? ঠাকুর বলছেন, স্বামীজি লিখছেন যে আচণ্ডালা প্রতিহত রয়ে যে স্তবটা দিয়ে শুরু করি, সেই স্তবের এক জায়গায় আছে, বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের ভেতরের যে সংশয় রাক্ষস তাকে মারবেন বলে। আমাদের মনের ভেতরে যে সংশয়, এই যে পথ এরা বলে, খ্রিস্টানরা এই পথ বলে, বৈদান্তিকরা এই পথ বলে, বৈষ্ণবরা এই পথ বলে, শৈবরা এই পথ বলে, শাক্তরা এই পথ বলে, এই পথ দিয়ে গেলে কি সত্যি সত্যি ভগবানকে পাওয়া যায়? এই অদ্ভুত সংশয়কালে প্রভু এসে উপস্থিত। কি করলেন তিনি? এমনও বিপ্লব কালে অবতীর্ণ ধরাতলে প্রভুদেব নররূপ ধরি, জঞ্জাল করিলা দূরে মহিমা কি শ্রী প্রভুর সর্বধর্ম সমন্বয় করি। অগণ্য সাধন মত ভিন্ন কার ভিন্ন পথ দেখাইলা চরিয়া পনে, সধর্মে সরল ভাবে যে পথিক যাবে যবে যাবে সে পাবে নিশ্চিত ভগবানে। এমন এক সময় এসে তিনি এই সমস্ত বিচারের জঞ্জালকে যেন সরিয়ে দিলেন। প্রত্যেক ধর্মমতের, প্রত্যেক ধর্মপথে, প্রত্যেকভাবে তিনি সাধন করে দেখালেন যে যে পথেই থাকুক না কেন, যদি তারা ভগবানকে আঁকড়ে ধরে থাকে, সেই পথটাকে যদি ঠিক ঠিক মতো সে চলে, তাহলে সে অবশ্যই ভগবানকে পাবে। আপনি শ্যামবাজারে আসছেন, কলেজ স্ট্রিট থেকে আস্তে আস্তে হঠাৎ করে আপনি সুকিয়া স্ট্রিট ঘুরে গিয়ে আমার স্ট্রিট চলে গেলেন, সেখান থেকে গিয়ে চলে গেলেন ওই লোয়ার সার্কুলার রোড, সেখান থেকে ঘুরে আবার এরকম করে না ঘুরে যদি যে পথে আসছেন সোজাসুজি আসেন, তাহলে সেই শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে হচ্ছে উপস্থিত হবেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সাধন ভজন, শ্রীরামকৃষ্ণ জীবনের গোদা কথা। যে যে পথেই থাকুক না কেন, সে যদি নিষ্ঠা করে থাকে, তাহলে তার ইষ্ট দর্শন অবশ্যই হবে হবে। আর কি বলছেন? বলছেন সাকারে নাহি কো খেদে সাকারো না, সাকারো নাহি কো খাদে সাকার না দিলে বাদে সাকার সে সবাকারে মূল। ভিত্তি বুনিয়াদ ছাড়ি বল কি সম্বল করি রাখো ধরি প্রকাণ্ড দেউল। বলছেন আমরা সাকারকে, সাকার হচ্ছে আমাদের সমস্ত কিছুর বীজ, আমরা যত সাকারকে আমরা ধরে থাকি, সাকারকে সাধন করতে 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 আমরা নিরাকারে পৌঁছই। যদি সাকারকেই না স্বীকার করি, তাহলে আদতে কিন্তু আমরা নিরাকারে পৌঁছতে পারি না। বলছেন সাকার হচ্ছে বাড়ির ফাউন্ডেশন। বাড়ি তৈরি হচ্ছে, তার ভিতটাই যদি না তৈরি করলুম, এমনি এমনি বাড়ি তৈরি হয়ে গেল, একটা ওই রকম ভূমিকম্প হবে, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। যে বাড়ির ফাউন্ডেশন মজবুত নয়, সামান্য আঘাতে সেই বাড়ি চুরমার হয়ে যাবে। তাই বলছেন সাকারে নাহি কো বা খাদ সাকারে না দিলে বাদ সাকারে যে সে সবাকার মূল। সব কিছুর মূল সাকার। কারণ সাকারকে মানুষ যদি ধরে থাকে, সেই সাকার আপনাকে ধীরে ধীরে পথ দেখায় নিরাকারের দিকে। আমি বলেছি আগেও, আবার রিপিট করছি, দেখবেন যখন স্পেসশিপ চলতে থাকে আকাশের দিকে উঠে, মাধ্যাকর্ষণ শক্তিকে পেরোবার জন্য তার তিনটে অতিরিক্ত যানের প্রয়োজন হয়। যখন সে মাধ্যাকর্ষণে সেই বলয়কে অতিক্রম করে, তখন আপনা আপনি সেই তিনটে যান খসে যায়। তখন আর তাকে চালানোর জন্য ওই অতিরিক্ত তিনটে যানের প্রয়োজন হয় না। তখন সে কক্ষপথে ঠিক মতো ঘুরতে পারে। পুথিকার লিখছেন বুঝিতে নারী মনে ধর্ম ছাড়া কিরকম নিজ ধর্ম কেন দেয় ফেলে, পূর্বাপর দেখা যায় সব ছেলে পুষ্টি পায় আপনার জননীর কোলে। মার চেয়ে যার টানে সে ডাকিনি মূর্তিমান, মার ধার সে কিছু না ধারে, পুষ্টিকোণ উপাদানে গর্ভ ধারিনি জানে অন্য জনে বুঝিতে না পারে। ধর্ম শব্দের অর্থ হচ্ছে যা আমাদের ধরে রাখে। ওই দেখবেন টেবিলে যে ছবি রাখি আমরা, টেবিলের যে ফটো স্ট্যান্ড, ওই ছবিটাকে ধরে রাখার জন্য ছবির পেছনে স্ট্যান্ড লাগানো হয়। ধর্মটা হচ্ছে ওই দেখা যায় না, ওই আমরা সোজা হয়ে থাকি, আর আমাদের ধরে রাখার জন্য ওইটা হচ্ছে স্ট্যান্ড। ধারয়তি সদ্ধর্ম, যা আমাদের ধরে রাখে, যা আমাদের পড়তে দেয় না, যা আমাদের ফেলে দেয় না, তা হচ্ছে ধর্ম। বলছেন ধর্ম মায়ের মতো, মা কখনো তার সন্তানকে ফেলে দেন না। দেখা মাত্র দেখবেন আপনি আপনার সন্তান যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে অত্যন্ত ক্লান্ত আছে, তাকে দেখলেই আপনি বুঝতে পারেন তাকে জল দিতে হবে না খেতে দিতে হবে। দু চার দিন যেতে যেতেই ছেলে বাইরে থেকে ফিরে এসছে, আপনি দেখলেই বুঝতে পারেন যে তার পুষ্টি বোধহয় কম হচ্ছে, তাই যতদিন সে আপনার কাছে থাকে খুব জমিয়ে তাকে খাওয়ান। বলছেন ধর্ম হচ্ছে ঠিক মায়ের মতো, মা যেমন জানে তার সন্তানকে কীরকমভাবে পালন করতে হয়, ঠিক যার কাছে প্রতি। আর এদিকে পালিকা মাতা, তিনি শুধু ডিউটিটা করে যান, ভিন্ন ধর্ম হচ্ছেন তাই হচ্ছে, শুধু তোমাকে তত্ত্বগুলো দিয়ে যাবে, সেই তত্ত্ব তুমি গ্রহণ করতে পেরেছ কিনা, সেই তত্ত্ব গ্রহণ করে তুমি হৃষ্টপুষ্ট হতে পেরেছ কিনা, সে খোঁজ তার নেই। বলছেন যে মাকে ছেড়ে আসে তার মতো অভাগা আর জগতে কিছু নেই। সর্বধর্ম মার প্রায় কৃপাবতী নিজ ছায়, কাক ধর্ম ধর্মে নাহি খেলে, ধর্ম নিত্য বিদ্যমান নামান্তরে ভগবান, নাহি পোষে অপরের ছেলে। সর্বধর্ম এক রূপ কিন্তু ভাবে নাম রূপ, এক হয়ে স্বতন্ত্র আকার, ধর্মে ধর্ম সদা তুষ্ট, ধর্ম ত্যাগে ধর্মরুষ্ট, ধর্মতত্ত্ব করহ বিচার। বলছেন ধর্ম মায়ের মতো, কিরকম কাক যেরকম তার বাসায় যতগুলো পাখি আছে, সব যে কটা ডিম আছে সব কটাকে আপন সন্তান জ্ঞানে সে পালন করে। সে কোকিলও পেড়ে দিয়ে গেছে ডিম, তার ডিমটাকেও সে পালন করছে, নিজের ডিমটাকেও পালন করছে। একটু বেরিয়ে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, তখনও তাকে পালন করে চলেছে, কিন্তু যখন দেখছে সে তার বাচ্চাগুলোর মতো কাকা করে না, তখন তাকে ঠক্কর মারতে শুরু করেছে। ধর্ম ঠিক সেই রকম, যে ধর্মের কথা থেকে অধর্মের কথা বলে, ধর্ম তাকে আঘাত করে, তত তাকে মুগুর আঘাত করতে থাকে। বিমাতা অপর ধর্ম দেখিতে নাহে দুষ্কর্ম, মর্মা মর্ম বুঝো বিলক্ষণ, যাকে তুমি পুষ্টি পাবে অপরে লইতে লবে, সারা যারা করহ গ্রহণ। অঙ্কুর উদ্গম আসে বীজ দিলে ভরা চাষে, গুপ্ত ভাবে মাটির ভিতর, কিমাশ্চর্য অদ্ভুত ঘোরে তারে পঞ্চভূত, ওতপ্রোত ভাবে নিরন্তর। বলছেন অন্য ধর্মে যাওয়া মানে খানিকটা বিমাতার সঙ্গে ঘর করার মতো। মা মারা গেছেন, বাবা আরেকটি বিয়ে করে নিয়ে এসেছেন, বিমাতা এসে দেখলেন নতুন সংসারে এসে আরও 5টি দামড়া দামড়া ছেলে আছে, এখন তিনি তাদের তো ম্যানেজ করতে হবেন, তাই তারা লাফালে তিনি বলেন বাবা বেশ সুন্দর হাঁটছ, তারা অন্যরকম কাজ করলে বলে বাবা তোমাদের মতো ভালো ছেলে নেই, তার সব হেঁটে হ্যাঁ দেয়। তাই ধর্ম বিমাতার মতো হচ্ছে অন্য ধর্ম। নিজ ধর্ম ছেড়ে যখন আমরা অন্য ধর্মে যাই, তখন অন্য ধর্ম সবসময় আমাকে সাপোর্ট করে যায়। ও আচ্ছা মদ খাচ্ছ, ঠিক আছে ঠিক আছে, যিশুও খেয়েছিলেন রুটির সাথে, তুমিও খাও, কোনো অসুবিধা নেই। সে পাঁড় মাতাল হয়ে গেছে, তাই তো তাই তো, প্রভুকে যারা মেরেছিল তারাও ওরকম হয়েছিল, তুমি খাও, কোনো অসুবিধা নেই। বিধর্ম অন্য ধর্ম এই বিমাতার মতো সবসময় তোমাকে সাপোর্ট করে গেছে, শুধু নিজের এক্সিস্টেন্সটাকে টিকিয়ে রাখার জন্য। বীজ থেকে না নিজে খাঁটি, না হয়ে জল মাটি, না হইয়ে জল মাটি তেজের সঙ্গেতে নাহি মিশে, কখনো নহে বাতাস কখনো নহে আকাশ, সকলের সার মাত্র চুষে। যে সব উপাদানে প্রফুল্ল অঙ্কুরোদ্গমে উপযুক্ত সহায়তা করি, নিজ দেহ পুষ্টিকারী তাহাই গ্রহণ করি, বাদ বাকি ফেলে দেয় ছুঁড়ে। গাছের বীজ বপন করা হয়েছে, মা যেন প্রকৃতি রূপে আছেন। সেই গাছ কখনো তার থেকে, মাটি থেকে জল গ্রহণ করছে, তার সারবস্তুকে গ্রহণ করছে, কখনো তিনি হাওয়া থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছেন, আবার কখনো সূর্যের আলো থেকে নিচ্ছেন। মা যেন সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যেটা তার দরকার নেই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। মায়ের তার কোনো সমস্যা নেই। যেমন ছোট শিশু সকালবেলা ব্রেকফাস্ট খেতে বসেছে, আপনি দুটো পাউরুটিতে জ্যাম মাখিয়েছেন, দুটো পাউরুটিতে মাখন মাখিয়েছেন, একটা অমলেট করেছেন, একটা একটুখানি আলু ভেজেছেন, দুধ রেখেছেন, ওভালটিন রেখেছেন, সব রেখেছেন, যেটা সে গ্রহণ করবে। ভ্যারাইটি সব সাজিয়ে রেখেছেন, এমন নয় যে এটাই গ্রহণ করতে হবে, এরকম নয়। ঠিক যেরকম গাছ যেরকম তার বেড়ে ওঠার জন্য তার যা কিছু প্রয়োজন সব নেয়, যেটা তার প্রয়োজন নেই সেটা সে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই রকম অন্য ধর্ম হচ্ছে আমাদের সেই রকম, যা কিছু আমরা বড় হওয়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন তার সহায়ক হয়ে ওঠে। যে উপাসনা করতে ভালোবাসে তার জন্য সে উপাসনার দরজা খুলে দেয়, যে নিরাকারের জন্য ভালোবাসে তার জন্য সে নিরাকারের দরজা খুলে দেয়। কখনো বলে না এমন হলে তুমি অধার্মিক হয়ে যাবে। বাণিজ্যেতে দেশান্তরে যেতে কবে মানা করে, অর্জন করে করিতে রত্নধন, লয়ে মাল ডিঙ্গা ভরা চতুর বণিক যারা, তরা ফিরে আপন ভবন। নামে উঠে প্রেমরাশি স্বর্গাদপি গরিয়সি, জননী জনমের স্থান, হৃদয়ে উথলে পরে বারে গো শরণ যারে, ছাড়ি তারে কি আছে কল্যাণ। নামে মাত্র প্রাণ গলে, দর্শনে কি বা ফলে, সম্ভোগে উদয় কি বা সুখ, কাষ্ঠ তুলি কালি ভরা তাই দিয়া সে চেহারা, আঁকিতে নারীন হইল তু। বলছে যে ধর্ম ছেড়ে চলে গেছে তার অবস্থা কেমন না, সে যেন বাণিজ্য তরী নিয়ে ভিন্ন দেশে গেছে বাণিজ্য করতে, এবং সেখানে গিয়ে বাণিজ্য করে ফিরছে। কিন্তু এত দূর তার জন্মভূমি, তার জননী এত দূরে আছে, তার কষ্ট হলেও সেই জননীর কাছে তার ফিরে আসার মতো অবস্থা হয় না। বিধর্মীর অবস্থাও ঠিক হয় সেই রকম, যে নিজের ধর্মকে ফেলে গেছে, সে চাইলেও আর তার ধর্মে ফিরে আসে না। এইখানে বলি আমি আজকে শেষ করবো, কারণ আমার সময় হয়ে গেছে। এরপরে আপনারা খুব করে ঘড়ির দিকে তাকাবেন আর হাঁটুতে পা বুলাবেন, এর বেশি বোধহয় আর বলাটা ঠিক হবে না। কিন্তু আর 10 মিনিট সময় দিলে এই অধ্যায়টা শেষ হয়ে যেত। চলবে। প্রভুদেব অবতার নিজ ধর্ম পরিহারে, কি বলিলা শুনো শুনো মন, বুঝিয়া আপন ভ্রান্তি, হৃদে নাহি কোন শান্তি, মাইকেল মধুসূদন। শুনিয়া প্রভুর নাম দয়াময় গুণধাম, আসিলেন কাতর অন্তরে, হৃদয়ে ভরসা করি, মিলে যে অতি শান্তি বাড়ি, তপ্ত চিত জুড়াবার তরে। আপন মন্দিরে হেথা শাস্ত্রী সঙ্গে তত্ত্ব কথা, কহিতেছেন প্রভু নারায়ণ। উপনীত হেন কালে আশা ভয় দেখেলে, মাইকেল শ্রী মধুসূদন। বলছেন মধুসূদনের অবস্থাও শেষের দিকে এইরকম হয়েছিল, সে কিছুতেই আর তার নিজ ধর্মে ফিরে আসতে চাইছে, কিন্তু নিজ ধর্মে আর তার ফিরে আসা সম্ভব হচ্ছে না। সে চাইছে ফিরে আসতে কিন্তু কিছুতেই ফিরছে না। এমন সময় ত্রৈলোক্যবাবু, মথুরানাথের ছেলে, তিনি একটি কেসের জন্য মাইকেল মধুসূদনকে অ্যাডভোকেট ছিলেন, তাকে ডেকে পাঠালেন। দক্ষিণেশ্বরের কথা তিনি শুনেছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনেছেন, তাই তার মনে হয়েছিল তার যে মনে এত কষ্ট, তার মনে যে এত বেদনা, এগুলোর যদি অপনোদন কিছু করতে পারে তাহলে সে ধীরে ধীরে রামকৃষ্ণের সঙ্গে দেখা হলে তার হবে। গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে নারায়ণ শাস্ত্রীর সঙ্গে তত্ত্ব কথা বলছে। এমন সময় দুরু দুরু বক্ষে সেখানে প্রবেশ করলেন মাইকেল মধুসূদন। করিজুরি নম্র ভাবে নিবেদিল প্রভু দেবে কহিবারে হিত উপদেশ, শুনিয়া বিনয় ভক্তি সকাতর শ্রদ্ধা ভক্তি কৃপাময় প্রভু পরমেশ। দেখো প্রভু দেবে হেথা বলিবারে জান কথা, শ্রীবদনে নাহি পানে পাঠ। কত চেষ্টা বারে বারে কে যেন রসনা ধরে বন্ধ করে অথর কপাট। অত্যন্ত বিনীতভাবে তিনি গিয়ে উপদেশ প্রার্থনা করলেন ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু তাকে কিছু বলতে পারলেন না। যতবার তিনি বলার চেষ্টা করছেন ততবার তার মুখ যেনকে আগলে রেখেছে। কথামৃতে খুব সুন্দর করে এই ঘটনাটির বর্ণনা আছে, এবং এই ঘটনাটির বর্ণনায় বলরাম মন্দিরে পুনর্যাত্রা দিবসে ঠাকুর বলছেন, নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল, মথুরবাবুর বড় ছেলে দারিকবাবু সঙ্গে করে এনেছিল। ম্যাগাজিনে সাহেব, মানে এখন যেটা বিম্ব কারখানা ছিল, ম্যাগাজিনে সাহেবের সঙ্গে মকদ্দমা হবার জোগাড় হয়েছিল, তাই মাইকেলকে এনে বাবু পরামর্শ করেছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম, সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে লাগলো। তখন ভাষায় কথা হলো, মানে বাংলায় কথা হতে লাগলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বলে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বলে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব? তখন মাইকেল আমায় বলে, আপনি আমায় কিছু বলুন। আমি বললুম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখকে যেন চেপে ধরেছে। এই কথামৃতের পাদটিকার এক জায়গায় বলা আছে যে ঠাকুর তাকে কিছু বলেননি বটে, তবে তাকে দুটো গান শুনিয়েছিলেন, সেটা এইখানে রেকর্ড করা আছে। পুথিকার লিখছেন, শুনি শাস্ত্রী ধীরবরে প্রসারিয়া দুই করে জিজ্ঞাসিল শ্রী মধুসূদনে, আপনি পণ্ডিত জনে বুঝ ধর্ম বিলক্ষণ, সধর্ম ত্যাগ কইলে কেনে? অনুতাপ সহকারে মাইকেল করজোরে করিলেন উত্তর তাহায়, বলিতে দলিছে প্রাণে কেন হইন খ্রিস্টিয়ান, শুধুমাত্র পেটেরও জ্বালায়। এই কনভার্সন কিন্তু যা কিছু হয় সব কিন্তু শুধুমাত্র খাবার জোগাড়ের জন্যই। সামান্য পেটের তরে যে জন সধর্ম ছাড়ে, তারে কোথা প্রভুর করুণা। জগত জননী তারে সরধর্ম সৃষ্টি যার, তিনি তারে করিলেন মানা। অপার কৃপার সিন্ধু দীননাথ দীনবন্ধু, শিবময় মঙ্গল নিধান। দীন দুঃখী দ্বিজ সাজ, পতিত উদ্ধার কাজ, অযাচকে চেচে যার দান। তাই তার ঠাঁই শূন্য করে, ফিমুকি বিমুখ করে, নাহি দেখে না করি শ্রবণ। এই মাত্র একজনা মাজারে করিল মানা, মাইকেল শ্রী মধুসূদন। রামকৃষ্ণ লীলা গীতি ভক্তি গ্রন্থ শাস্ত্র নীতি যাবতীয় ইহার ভিতরে, পাবে তাজা অন্বেষণে এবে তুমি দেখো মন, কি ফল সধর্ম পরিহারে। যে নিজের কিছুমাত্র ভালো থাকবে, ভালো করবার জন্য নিজের সধর্মকে ত্যাগ করে, তার পতন হতে থাকে। সে কেবল নিচেই নেমে যায়। বিবেক চূড়ামণির এক জায়গায় আমাদের আদিগুরু শঙ্করাচার্য একটি গল্প বলেছিলেন, কেন্দু গোলকের গল্প, মানে বল, কাপড়ের গোলা। বলছেন প্রথম ধাপে যখন সেটা পড়ে তখন তাকে ধরা যায়, দ্বিতীয় ধাপে যখন সে পড়েছে তখনও তাকে ধরা যায়, তৃতীয় ধাপে পড়লে আর চাইলেও সে ধরা যায় না। যে শুধু ভালো থাকবো, ভালো করবো, ভালো খাবো, ভালো করবো, এর জন্য নিজের মাকে পরিত্যাগ করে, তার আর যাই হোক তার কোনো দিন সধর্ম তো হয় নাই। যে ধর্মে তো সে গিয়ে পৌঁছয় সে ধর্ম তো তার সিদ্ধিলাভ হয় না। অতএব সবার আগে নিজের আদর্শ সম্পর্কে আমাদের অবহিত হতে হয় আর মনের মধ্যে সেই জোরটুকু জোগাড় করতে হয় যাতে সেই জোর দিয়ে আমরা নিজের আদর্শকে প্রাণপণ ধরে রাখতে পারি। ও প্রভুর কাছে প্রার্থনা, তার কৃপায় আমাদের মনের মধ্যে এত শক্তি আসুক আমরা যেন নিজ নিজ ধর্মে ঠিক থাকতে পারি। তিনি যেরকম পথ দেখিয়ে গেছেন যে নিজ ধর্ম পথে সাধন ভজন করলে আমাদের ইষ্ট দর্শন হবে, সেই রকমভাবে আমরা যেন নিজের সাধন ভজনে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের মতো পুঁথিপাঠ এখানে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।